প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। শরণখোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ফণীভূষণ হালদার, সহকারী শিক্ষক, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় শরণখোলা বাগড়া, তোমাদেরকে শুভেচ্ছা, স্বাগত। আজকের আমরা সপ্তম শ্রেণীর অধ্যায় দ্বিতীয় অনুপাত, সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ের আজকের পাঠ সমানুপাত। তোমরা 2.1 অনুশীলনীর বইটি খুলে দেখো, দ্বিতীয় অধ্যায় 16 নম্বরে ১৬ নম্বর অঙ্কটি লক্ষ্য করো, আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি, তোমরা দেখো কি আছে। সোলায়মান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5, সোলায়মানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত। তাহলে আমরা অনুপাত এবং সমানুপাত সম্পর্কে প্রাথমিক ধারণা তোমরা আগে লাভ করেছ। এখন আমরা 16 নম্বর অঙ্কটি ব্ল্যাকবোর্ডে করি, সবাই লক্ষ্য কর। প্রথমে আছে কি, সোলায়মান ও সালমানের আয়ের অনুপাত 5:7। আমরা একটু ব্ল্যাকবোর্ডে লিখি, সোলায়মান ও সালমানের আয়ের অনুপাত, আয়ের অনুপাত 5:7। আমরা 5:7 কে স্বাভাবিক আকারে, স্বাভাবিক ভগ্নাংশ আকারে যদি নিয়ে আসি, আমরা লিখতে পারি 5/7। তাহলে 5/7 আমরা লিখলাম। অনুপাতের স্বাভাবিক ভগ্নাংশ আকারে আসছে, হর এবং লব তোমরা জানো, উপরের সংখ্যাটিকে লব বলা হয়, নিচের সংখ্যাটিকে হর বলা হয়। তাহলে এবং লব এবং হরকে সমান সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এর একটু গুণ করি, চার পাঁচা ২০, চার সাতা ২৮, আমাদের কত আসছে ২৮। এর আবার অনুপাত আকারে যদি আমরা লিখি, তাহলে ২০:১৮। তাহলে আমরা পাইলাম কি, সুলাইমান এবং সালমানের আয়ের অনুপাত 5:7, স্বাভাবিক আকারে প্রকাশ করলাম। আমরা জানি এই দুটি রাশির একটা হলো পূর্ব রাশি, একটা হলো উত্তর রাশি, পাঁচ হলে পূর্ব রাশি, সাত হলো উত্তর রাশি। ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, লবকে ৪ দ্বারা গুণ করলাম, হরকেও ৪ দ্বারা গুণ করলাম। তাহলে চার পাঁচা ২০, চার সাতা ২৮, তাহলে আমাদের আসলো ২০:২৮। অনুরূপভাবে সালমান এবং ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে আমরাও লিখি, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। তাহলে আমরা কি করতে পারি, রে একই রকমে 4/5 গুণ 4×7, 5×7, 4×7 = ২৮, 5×7 = ৩৫, সমান আমরা দিতে পারি 28:35। একইভাবে করলাম, আমরা দুটি অনুপাতকে একত্র করে পাই, দুটি অনুপাতকে একত্র করে পাই, দুইটি অনুপাতকে
একত্র করে পাই দুটি অনুপাতকে একত্র করে পাই এখানে দেখো সুলাইমান 20 সালমানের 28 সালমানের 28 ইউসুফের 35 তাহলে দুটি অনুপাত যদি আমরা একত্র করি তাহলে আসে কি সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ समान 20 अनुपात 28 अनुपात 35 তাহলে এই ধরনের অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলা হয় তাহলে আমরা দেখলাম কি সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ 20 অনুপাত 28 অনুপাত 35 তাহলে সুলাইমানের আসলো 20 সালমানের আসলো 28 ইউসুফের আসলো 35 আমরা একটু অঙ্কের দিকে লক্ষ্য করি সুলাইমানের আয় 120 টাকা সুলাইমানের আয় এখানে আছে 20 অনুপাত তাহলে সুলাইমানের সাথে আমাদের অনুপাত দরকার ইউসুফের কারণ ইউসুফের আয় কত সাইজ তাহলে আমাদের সুলাইমান এবং ইউসুফকে নিয়ে আসতে হবে তাহলে সুলাইমান অনুপাত সুলাইমান অনুপাত ইউসুফ ইউসুফের আয় সুলাইমান অনুপাত ইউসুফের আয় সুলাইমানের আয় হলো 120 সুলাইমানের আয় হলো সরি সুলাইমানের আয় হলো 20 অনুপাত ইউসুফের আয় হলো 35